কেউ যদি আমার কোনো ক্ষতি করে কিংবা উপকার চাইলে না করে তাহলে তার সাথে আমার ব্যবহার কেমন হওয়া উচিত করেন সুরা সুরা চল্লিশ নম্বর বলেছেন যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে তার সংশোধন করে সে আল্লাহর কাছে বিনিময় পাবে আর যদি কেউ প্রতিশোধ পরায়ন হয় তাহলে সে আল্লাহর কাছে বিনিময় পাবে না এবং আল্লাহ তালা আরও বলেছেন ওলামান আজমিন ওমর নিশ্চয়ই যে সবর করবে মানুষকে ক্ষমা করবে এটা তার সাহসিকতার একটা বিষয় নাবি ইলিসামী হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন যে এরহামো এরহামো তোরহামো এর ফেরু তো ফারু তোমরা মানুষকে রহম করো তোমাদেরকে আল্লাহ রহম করবেন তোমরা মানুষকে ক্ষমা করো তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন আপনি কেন মানুষকে ক্ষমা করবেন কারণ মানুষকে ক্ষমা করলে আপনি শান্তি পাবেন আপনি প্রশান্ত হবেন আপনার আপনি নির্ভর হবেন আপনার টেনশন চলে যাবে আর কারোর প্রতি ক্ষোভ থাকলে কষ্ট আপনার হবে আপনি জলে পুড়ে মরবেন কী দরকার আপনি আল্লাহ কাছে সব পাচ্ছেন আবার আপনার নির্ভরও আপনি হচ্ছেন মিজাউর রহমান আপনি লিখেছেন শরীরের ট্যাটু আকার ব্যাপারে কী বলবেন এখন দেশে ব্যাপক হারে ট্যাটু বেড়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই মিজা রহমান নেবে সালাম অভিসম্প করেছেন লাল আল্লাহুল ওয়াসেমা ওয়াল মুস্তাউশেমা যে নিজে কারো শরীরে ট্যাটু এঁকে দেয় তার প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় আর যিনি কাউকে দিয়ে ট্যাটু আঁকায় তার প্রতি আল্লাহ তারা লহ্নত বর্ষিত হয় এই জন্য এই কাজটা খুব জঘন্য এবং ভাবে অপরাধ আপনি দেখবেন পৃথিবীতে অনেক বড় বড় খেলোয়াড়ের গায়ে ট্যাটু আছে অনেক বড় বড় তথাকথিত সেলিব্রিটিদের গায়ে ট্যাটু আছে যে কাজে আল্লাহর অভিসম্পাত হয় শয়তান সে কাজটা করা এবং শয়তান তাদেরকে এফোর্ট দেয় এগুলোর পেছনে নানাবিধের শয়তানি চক্রান্ত জড়িত আছে যেগুলো হয়তো আমরা না বুঝেই অনুসরণ করি নেভেল সিস্টেম কোনো কিছু নিষেধ করলে তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে তার পেছনে আমাদের বহুমুখী ক্ষতিকর দিক আছে সেই বিষয়টা মাথায় রেখে ট্যাটু আঁকা যাবে না আমাদের অনেক ভাইরা আছেন ট্যাটু এঁকে ফেলেছেন এখন বলেন এটা রিমুভ করার কোনো পদ্ধতি নেই কীভাবে বুঝু করব কীভাবে নামাজ পড়বেন এটি যেমন একটি সমস্যা তেমনি এটি আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো নয় ইমান আমলের জন্য ভালো সুস্পষ্টভাবে হারাম মুসলমানের সন্তান যা পাবে তাই গ্রহণ করবে এটা তার জন্য কখনো শোভনীয় নয় বিধায় এরকম চরিত্র থেকে এরকম মানসিকতা থেকে আমাদেরকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ সাকিব আহমেদ আপনি লিখেছেন বিকাশ কাস্টমার কেয়ারে চাকরি করা কি জায়েজ হবে বিকাশ কাস্টমার কেয়ারের কাজ কি কি বিস্তারিত আমার জানা নেই যার কারণে আমি আপনাকে বলতে পারছি না যে এখানে চাকরি করা সম্পূর্ণ জায়জ হবে যদি আপনি সেখানে বসে কোনো হারাম কাজ সরাসরি করতে না হয় এমনি আপনার ইয়েদের কাস্টমারদের সাধারণ সার্ভিস দেন সেখানে আপনার হারাম কোনো কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য চাকরি করা যায়জ আছে কী করছেন সেটা হলো মূল বিষয় সেটা আপনি নিজে জানার চেষ্টা করবেন তারপর ইনশাল্লাহ আপনি সেটার উপরে আমল করবেন